আমরা ব্যাগ ট্যাগ সব প্যাকিং আমরা এখন খালি রওনা দিতাম। খুব টায়ার, ট্রেন ওই জন্য লেট চলে, 4 ঘন্টা লেটে ট্রেন। ট্রেনের নাম হইলো গান্ধীধাম জংশন, খুব বেশি লেট করছে ট্রেনটা। আর বাকি ভিডিও হইব। ফাইনালি আমরা ইয়ে পুষলাম, ভাগ্যবালা 3-4 ঘন্টা লেট চলিও আমরা অয়োধ্যা ধাম জংশনও স্টপেজ দিছে, কারণ এই ট্রেনটা অয়োধ্যা কান্ট জংশনও স্টপেজ দেয়। আমরা ইয়ে পুষলাম, এখন আমরা অয়োধ্যা মন্দিরে যাইমু। ফাইনালি আই গেলাম, ট্রেন ইয়া পৌঁছে গেছে। আর ট্রেনটা থামানি আমরার সুবিধা হয়েছে, কারণ আমরা এখন অয়োধ্যা কান্টে নেলে যেতে লাগলো না। অয়োধ্যা কান্টে না গিয়ে আমরা অয়োধ্যা ধামে নামছি। এখান থেকে দুই কিলোমিটার দূর আছে, সুবিধা হয়ে গেছে। 2 কিলোমিটার আমরা আরামসে যেতে গা পারবো মন্দিরে। চলো সঙ্গে থাকিও, আগে দিয়ে ভিডিও দেখবে পুরো ভিডিও। ওই আমরা এ 1:30 সময় ঢুকতাম, এখন আয়া ঢুকছে 6:37, খুব বেশি লেট করছে। আমার বউ ভিডিও করে। অযোধ্যা ধাম জংশন খুব বেশি সুন্দর, খুব বেশি সুন্দরভাবে মেনটেন করিয়া রাখছে স্টেশনটা। লিফট রুমটা আছে, এই দেখো ওয়েটিং রুম, খুব সুন্দর স্টেশন। আমরা সবাই গেলাম অযোধ্যা ধাম জংশন, এই দেখো কত বড় জংশন। অযোধ্যা ধাম জংশন কত বড়, বাপ রে বাপ। অযোধ্যা ধামের গেট আমরা বাড়ি দিলাম এদিকে, কালকে আবার এদিকে দিয়ে আমরা আবার যাইমু। আমরা কালকে আবার যাওয়া আছে আরেক স্টেশনে, অযোধ্যা ধাম থেকে আমরা জার্নি আবার কালকের। আমরা এখন গাড়ি নিয়ে আর সামনে যদি হোটেল পাইলেই হোটেল নিয়ে আনিম। এই সাইডো রাম মন্দির, এই দেখো বান্দর, অযোধ্যা ধাম জংশন। জয় শ্রীরাম, আগে রামলালা কে জন্মভূমি পে। আমরা গেছি, এখন আমরা হোটেলে যাইলাম। গাড়ি লইতে লাগতো না আমরা, কারণ কালকে এখান থেকে আমরা আবার স্টেশনে আওয়া, স্টেশনের সামনেই আমরা গাড়ি লইলাম। বন্ধুরা আমরা যাইলাম হনুমান গাড়ি প্রথম, এরপরে যাইমো অযোধ্যা রাম মন্দির।
संगे थकियो भिडियो शेष अब देखियो राम मंदिर भरे तो मोबाइल एलाउ नाई हमें जोटूक पारि कवरेज करबू और संगे थकियो बिरला मंदिर इकने अयोध्या लाइन हलो काउंटर हमारा आगे हनुमान मंदिर गया रेस्टुरेंट आज बहुत बड़ो हनुमान गुरी टिल्ला देखा जा टिल्लार पर पक्का प्रयास हमारा टाइमिंग शर्ट साढ़े आठटा बजे गेस नटार समय आर अयोध्यार पास आो कतरु फार्म देखी आगे तो हनुमान मंदिर दर्शन करते लगे आगे हमें हनुमान मंदिर जेल सब प्रभु लीला वन देखी क्या है सकाल आर मंगल आरती देखी हनुमान गाड़ी आई गेसि जय श्री राम जय श्री राम प्रभु हनुमान मंदिर आई गेसि जय श्री राम जय हनुमान जय श्री राम जय श्री राम जय हनुमान प्रभु जय श्री राम
জয় শ্রীরাম। आज इसका एक एक सेट कपड़ा है, क्या करे, उसको तो वही पहनना पड़ेगा। तो हम लोग বন্ধুরা আমরা হনুমানগড়ি মন্দির দেখা হয়ে গেছে। আমরা হাতে এখন একদম সময় নাই, আমরা হাতে 10-15 মিনিট সময় আছে, দেখি এখন রাম মন্দির দর্শন কীভাবে করতে পারি। আমরা এখন খুব দূরে দূরে যাইলাম, আর আমার কাছে ভিআইপি পাস আছে, হয়তো জলদিও যেতে পারে ভিআইপি পাসে। সঙ্গে থাকিও, নেক্সট ভিডিওটাতে পাইবা যে আমরা কী করলাম এরপরে। বন্ধুরা আমরা এখন যাইলাম রাম মন্দির দর্শন করার পরে ভিডিও, বাই বাই।